আজ আমি কলা দিয়ে আপনাদের কুলপি মালায় আইসক্রিম বানিয়ে দেখাবো। আর তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি কলা নিয়েছি। আর পাকা কলা সবারই ঘরেই থাকে, আর যখন একটু কালো কালো হয়ে যায় দেখবেন খেতে ভালো লাগে না, তখন সেই কলাগুলো দিয়ে আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। নিয়েছি কলা, আর এখানে নিয়েছি চিনি, আর এখানে আমি গরুর দুধ নিয়েছি। আর দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই মাত্র তিনটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে আইসক্রিম বানিয়ে দেখাবো। এ দেখুন, আমি প্রথমে কলাগুলো ছিলে নিয়েছি। আর কলাগুলো ছিলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে একটা মিক্সিং জারে সব কলাগুলো এখন নিয়ে নেব। দেখুন, আমি মিক্সিং জারের মধ্যে কলাটা পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি পেস্ট বানাবার জন্য। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। কলায় যেহেতু মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা কম দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আইসক্রিম তৈরি করার জন্য দুধ, কলা ও চিনি দিয়ে। এবার আমি আইসক্রিমগুলো বানিয়ে নেওয়ার জন্য এই দেখুন একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। সমস্ত কলার পেস্টটা মোল্ডের মধ্যে আইসক্রিম বানাবার জন্য নিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লাস্টিক দিয়ে এটা কভার করে দেব। এভাবে প্লাস্টিকটা আটকে দিতে হবে একটা গার্ডার দিয়ে। এবার আমি একটু করে প্লাস্টিকটা ফুটো করে নেব। এভাবে সমস্তগুলো একটু করে ফুটো করে নিয়ে একটা করে কাঠি দিয়ে দেব মাঝ বরাবর এভাবে। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত কাঠিগুলো আইসক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে আপনাদের দেখাবো যে কত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি কলা দিয়ে যে আইসক্রিমটা তৈরি করতে দিয়েছিলাম সেটা এখন জমে গেছে। এবার আমি প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি দেখুন, আর আপনাদের দেখাবো যে কত সুন্দর করে কলা দিয়ে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আইসক্রিমটা জমেছে, আর দেখো কত সুন্দর ভালো লাগছে দেখুন। ঠিক এভাবে আমার মতো করে আপনারা কলা দিয়ে আইসক্রিম বানিয়ে নেবেন, দেখবেন সকলেই খুব পছন্দ করবে। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।